নমস্কার বন্ধুরা, পিএসসির তরফ থেকে একটা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। একটা না 18টা ভ্যাকেন্সি আছে। এটা গভর্নমেন্ট চাকরি, আপনারা সবাই জানেন। অ্যাডভার্টাইজ নাম্বার 15/2022। আচ্ছা, ভ্যাকেন্সি আছে 18টা, আর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল স্ট্রিম থেকে বিলং করছেন তাদের জন্য। পে স্কেল দেখতে পাচ্ছেন যথেষ্ট, কারণ এটা গভর্নমেন্ট জব, আরেকবার বলে দিচ্ছি। এবং এখানে রিজার্ভেশন ক্যাটাগরিতে কিছু বিভাজন এখানে করে দেওয়া আছে, তাদের জন্য এগুলো রিজার্ভ করা রয়েছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? বলা হয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এছাড়া ডিজায়ারেবল অর্থাৎ অগ্রাধিকার থাকবে, বা এটা থাকলে ভালো, যে আপনার যদি 1 বছরের পোস্ট গ্রাজুয়েশন প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকে, ঠিক আছে, অথবা কোনো রিসার্চ অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো এক্সপিরিয়েন্স থাকে। 36 বছরের বেশি হলে তারা এলিজিবল নয়। এরকমভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসির। আর ফিস হচ্ছে 210 টাকা নেওয়া হচ্ছে। অনলাইন আবেদন যখন করবেন 5 টাকা এক্সট্রা চার্জ পড়তে পারে, অফলাইনের জন্য 20 টাকা এক্সট্রা চার্জ পড়তে পারেন। কবে থেকে শুরু হয়েছে? 6 তারিখ থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের লাস্ট ডেট 27 তারিখ দুপুর 3টে পর্যন্ত। সুতরাং বেশি দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে দিন। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wpsc.gov.in। যাদের আপনারা মনে হচ্ছে যে যারা এই স্ট্রিম থেকে যুক্ত, আপনারা তাদের সঙ্গে শেয়ার করে তথ্যটা জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।